প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল কন্টেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অবশ্যই ভালো আছো এবং বই পুস্তক নিয়ে সবাই প্রস্তুত আছো। বন্ধুরা, আসো তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য রাখছো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কতগুলো চিত্র বা ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলোর মধ্যে বেশ মিল লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, সবশেষ যে ছবিটি সেটাতে দেখা যাচ্ছে কতগুলো মানুষের ভিড়, হাতে লাঠি। বলতো দেখি সেখানে কি হচ্ছে? হ্যাঁ, দ্বন্দ্ব, হানাহানি, মারামারি ইত্যাদি। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে কি বলতে পারো তোমরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। বন্ধুরা, তোমরা গত ক্লাসে অবশ্যই তোমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করেছো। সবগুলো প্রকারভেদের মধ্যে থেকে আজকে আমরা একটি প্রকারভেদ আলোচনা করব, তার নাম হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। হ্যাঁ বন্ধুরা, এসো আমরা তাহলে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা জেনে নেই বা শিখন ফলটা জেনে নেই। বন্ধুরা, এই দ্বন্দ্ব সমাস শিখে আমরা যে শিখন ফল অর্জন করব তা হচ্ছে দ্বন্দ্ব সমাস কি তা বলতে পারবে, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য বলতে পারবে, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবে। বন্ধুরা, ঠিক আছে, এরপর আমরা দেখি দ্বন্দ্ব সমাস কাকে বলে। তোমরা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য রাখছো, স্ক্রিনে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দেয়া আছে। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় বলা আছে যে সমাসে দুই বা তার অধিক পদের মিলন হয় এবং সমসমান প্রত্যেক পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। অথবা বলা যায় যে সমাসে সমসমান পদগুলো সংযোজক অব্যয় ও এবং বা দ্বারা যুক্ত থাকে এবং সকল পদের অর্থে প্রাধান্য লাভ করে তাকে দ্বন্দ্ব সমাস বলে। বন্ধুরা, এটা গত ক্লাসে তোমরা সংজ্ঞাটা কিন্তু জেনেছ। যেমন উদাহরণ দেখতে পাচ্ছ, দোয়াত ও কলম সমান সমান দোয়াত কলম। বন্ধুরা, এরপরে আমরা দেখি, হ্যাঁ, এই সমাসের কিছু বৈশিষ্ট্য আছে। বন্ধুরা, বৈশিষ্ট্যগুলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি। 1 নম্বর বৈশিষ্ট্য, এই সমাসে পূর্ব ও পরপদ একই বিভক্তি যুক্ত থাকে। পূর্বপদটি অধিকাংশ ক্ষেত্রে পরপদের তুলনায় অল্প ধ্বনি বিশিষ্ট হয়, যেমন হাট বাজার। সাধারণত সম্মানিত পদ এ সমাসে আগে বসে, যেমন গুরু শিষ্য, এখানে গুরু আগে বসেছে। সাধারণত স্ত্রীবাচক পদ আগে বসে, যেমন মা বাবা, এখানে মা স্ত্রীবাচক তাই আগে বসেছে। উভয় পদের অর্থই প্রাধান্য থাকে, যেমন মা বাবা, মা ও বাবা, এখানে দুটি পদের অর্থই সমস্ত পদে এসে বিদ্যমান আছে। এরপর ব্যাস বাক্যে পূর্ব পদ ও পরপদ এই প্রধান দুটি, অর্থাৎ ব্যাস বাক্যে পূর্ব পদ ও পরপদই প্রধান, দুটি পদ ও এবং আর তথা এই সংযোজক অব্যয়গুলো দিয়ে যুক্ত থাকে এবং প্রতি শব্দ পরে থাকলে জায়া স্থানে দম হয়। অর্থাৎ এটা একটি বিশেষ বৈশিষ্ট্য, যদি এই সমাসে প্রতি শব্দ থাকে তাহলে জায়া স্থানে দম হবে। হ্যাঁ বন্ধুরা, এই উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর বাইরেও কিন্তু ব্যতিক্রম কিছু থাকতে পারে। তোমরা জানো অবশ্যই ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। বন্ধুরা, তাহলে আমরা দেখি আমরা পরের স্ক্রিনে। হ্যাঁ, এবারে আমরা দ্বন্দ্ব সমাসের 4টি বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে বলবো, কেননা বৈশিষ্ট্যগুলো পড়া হলো এখান থেকে তোমাদের ধারণ ক্ষমতা কতটুকু এটা দেখার জন্য একক হিসেবে এই কাজটি তোমাদের দেয়া হলো, তোমরা অবশ্যই লিখে রাখবে। বন্ধুরা, এরপর আমরা আসি। হ্যাঁ দেখো, তোমরা কি কি লিখলে তা আমরা মিলিয়ে দেখতে পারি। এখন তোমরা খাতায় যা লিখেছো তার সাথে মিলিয়ে দেখা যেতে পারে। এই আমি যে মিলিয়ে দেখার জন্য 4টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি, এর বাইরেও হতে পারে। এই সমাসে পূর্ব পর ও পদ একই বিভক্তি যুক্ত থাকে, আমরা এটা জেনে এসেছি। পূর্ব পদটি অধিকাংশ ক্ষেত্রে পরপদের তুলনায় অল্প ধ্বনি বিশিষ্ট হয়, এটাও আমরা জেনে এসেছি। সাধারণত সম্মানিত পদ আগে বসে, এটাও আমরা জেনে এসেছি। সাধারণত স্ত্রীবাচক পদও আগে বসে, এটাও আমরা বৈশিষ্ট্যে জেনে এসেছি। হ্যাঁ, এরপর আমরা লক্ষ্য করি বন্ধুরা, এরপর আমরা দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার ভেদে চলে যাব।
কেননা গত ক্লাসে আমরা শুধুমাত্র ছয় প্রকার সমাসের সংজ্ঞা সহ উদাহরণ শিখেছি। প্রত্যেকটি সমাসের আবার শ্রেণী বিভাগ আছে, সেটি কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়নি বন্ধুরা। আজকে আলোচনা করা হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং স্ক্রিনে দেখবে। হ্যাঁ বন্ধুরা, দেখো দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে আছে মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব। হ্যাঁ বন্ধুরা, দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে এগুলো রয়েছে। এরপর কিন্তু বন্ধুরা সাধারণ দ্বন্দ্বের কিন্তু আবার শ্রেণী বিভাগ রয়েছে। আমরা আস্তে আস্তে সবকিছু স্লাইডে দেখতে পাবো এবং শিখতে পারবো বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখছো নিশ্চয়ই। হ্যাঁ, এরপর দেখো, হ্যাঁ সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্বের আবার শ্রেণী বিভাগ রয়েছে। সাধারণ দ্বন্দ্বের মধ্যে রয়েছে দুটি সংখ্যাবাচক শব্দ যোগে হতে পারে, দুটি অঙ্গবাচক শব্দ যোগে হতে পারে, দুটি বিশেষ্য যোগেও হতে পারে, দুটি বিশেষণ যোগেও হতে পারে, দুটি সর্বনাম যোগে হতে পারে, দুটি ক্রিয়া যোগে হতে পারে, দুটি ক্রিয়া বিশেষণ যোগে হতে পারে, আবার দুটি অসমাপিকা ক্রিয়া যোগেও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু 11 প্রকার দ্বন্দ্ব সমাসের কথা উল্লেখ আছে বন্ধুরা, কিন্তু দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ বিস্তর, মানে 11 প্রকারের বাইরেও দ্বন্দ্ব সমাস রয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে সেগুলো দেখতে পেলাম। এবারে আমরা এই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো সম্পর্কে একটু জোড়ায় কাজ করব। জোড়ায় যেহেতু এখন থাকা সম্ভব নয় বন্ধুরা, একাকি থাকাই বেটার, একাকি থাকাই বেস্ট, সুতরাং তোমরা একাই কাজগুলো করবে বাসায়। হ্যাঁ বন্ধুরা, দেখো দ্বন্দ্ব সমাস প্রধানত কত প্রকার ও কি কি, এগুলো তোমরা খাতায় লিখে রাখবে। হ্যাঁ, এরপর মিলিয়ে নিবে তোমরা। দেখো মিলিয়ে নিলে এর সাথে মেলে কিনা তোমরা দেখো, এর বাইরেও তোমরা লিখতে পারো অবশ্যই। যেমন মিলনার্থক দ্বন্দ্ব নিশ্চয় তোমরা লিখেছো, সমার্থক দ্বন্দ্ব লিখেছো, বিরোধার্থক লিখেছো, বিপরীতার্থক, অলুক, সাধারণ, একশেষ, বহুপদী, অনুচর শব্দের দ্বন্দ্ব, এগুলো হয়তো তোমরা লিখে ফেলেছো অলরেডি। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা কি দেখতে পাই, এরপরে আমরা প্রত্যেক দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা সহ উদাহরণে আমরা চলে আসছি। দেখো স্ক্রিনে প্রথমে কি আছে, মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বের সংজ্ঞায় কি বলা আছে, দুটি শব্দের অর্থ যদি এক না হয় কিন্তু তাদের মধ্যে একটি অর্থগত সঙ্গতি বা সম্পর্ক থাকে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। হ্যাঁ, দুটি শব্দের অর্থ কিন্তু এক নয় কিন্তু মিল আছে। যেমন দেখো সভা সমিতি প্রায় একই মিল আছে, সভা সমিতি দুটাতেই কি হয়, মানুষের সমাগম ঘটে, সুতরাং সভা ও সমিতি সমান সমান সভা সমিতি, এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। অর্থ এক নয় কিন্তু দুটি বিষয়ের মধ্যে মিল লক্ষ্য করা যাচ্ছে, তাই এটি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব বন্ধুরা। এরপরে আমরা দেখি কোন দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এরপর আছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব সমাসের পূর্ব পদ ও পরপদ যখন একই অর্থ বহন করে তখন তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের পূর্ব পদ ও পরপদ যখন একই অর্থ বহন করে তখন তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে বন্ধুরা, যেমন দেখো টাকা পয়সা, অর্থাৎ টাকা পয়সা একই অর্থ বহন করছে, সুতরাং টাকা ও পয়সা সমান সমান টাকা পয়সা, এটি কি দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, এরপরে আমরা দেখি কি আছে, বিরোধার্থক দ্বন্দ্ব। সংজ্ঞায় বলা আছে বন্ধুরা, তোমরা দেখো যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ পরস্পর বিরোধী অর্থ বহন করে তাকে বিরোধার্থক দ্বন্দ্ব বলে। হ্যাঁ বন্ধুরা, পূর্বপদ এবং পরপদ কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি, আমরা পূর্বপদ পরপদ সম্পর্কে গত ক্লাসে ধারণা লাভ করেছি, সুতরাং এ সম্পর্কে আর তোমাদের অজানা থাকবার কথা নয়। হ্যাঁ, যেমন দেখো চোর ও পুলিশ সমান সমান চোর পুলিশ, এখানে চোর ও পুলিশ একে অপরের বিরোধ, একে অপরের বিরুদ্ধ আচরণ করে থাকে। চোরের কাজ হলো পুলিশকে ভয় করা, পুলিশ থেকে দূরে থাকা, আর পুলিশের কাজ হলো চোরকে ধরা। বন্ধুরা বুঝতে পেরেছো, তাই এটি কি, বিরোধার্থ। এরপর আসি আমরা বিপরীতার্থক দ্বন্দ্বে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ পরস্পরের বিপরীতার্থক অর্থ বহন করে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন উঁচু নিচু, নিশ্চয় বুঝতে পেরেছ অত্যন্ত সহজ ব্যাপার এটি, যে উঁচু তার বিপরীত হচ্ছে নিচু, সুতরাং
দুটি শব্দ একে অপরের বিপরীতার্থক, তাই এটি বিপরীতার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, এরপর কি আছে বন্ধুরা দেখি, অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, অলুক, লুক মানে হচ্ছে আসলে লোপ পাওয়া বা না থাকা, বিলুপ্তি ঘটা, গোপন হওয়া ইত্যাদি। আর অলুক, অ হচ্ছে একটি উপসর্গ, লুকের আগে অযুক্ত হয়ে নতুন শব্দ হিসেবে বিপরীত শব্দ তৈরি হয়েছে, মানে লোপ না পাওয়া বোঝাচ্ছে। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি বজায় থাকে অর্থাৎ লোপ না পায় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো, হাতে এবং কলমে, এখানে হাতে এ বিভক্তি আছে, কলমে এ বিভক্তি আছে, না এখানে সমস্ত পদে এসে হাতে কলমে বজায় আছে, সুতরাং এখানে বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা সাধারণ দ্বন্দ্বে চলে আসলাম। হ্যাঁ, সাধারণ দ্বন্দ্ব উপরে আলোচিত বিভিন্ন বৈশিষ্ট্যের শব্দযুগল দ্বারা অন্য কোন ধরনের শব্দযুগলকে সমাসবদ্ধ করলে যে সমাস হয় তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলা যেতে পারে। এ দ্বন্দ্ব সমাস বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখে এসেছি যে সাধারণ দ্বন্দ্ব সমাস বহু প্রকার হতে পারে, অর্থাৎ এই সাধারণ দ্বন্দ্ব সমাসেরও প্রকারভেদ রয়েছে। 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যাবাচক শব্দ যোগে সাধারণ দ্বন্দ্ব হয়, যেমন 7 ও 5 সমান সমান 7-5। বন্ধুরা এরপর দেখো, দুটি অঙ্গবাচক শব্দ যোগে সাধারণ দ্বন্দ্ব হতে পারে, যেমন হাত ও পা সমান সমান হাত পা। এরপর আমরা আসি দুটি বিশেষ শব্দ যোগেও এই সাধারণ দ্বন্দ্ব হয়, যেমন ভাই ও বোন সমান সমান কি ভাই বোন, তোমরা সহজে এখন বুঝতে পারছ এগুলো। এরপর দেখো, দুটি বিশেষণ শব্দ যোগেও সাধারণ দ্বন্দ্ব হয়, যেমন কম ও বেশি সমান সমান কম বেশি। বিশেষণ পদ তো তোমরা নিশ্চয় জানো, বিশেষণ শব্দ হচ্ছে যা বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। সুতরাং এখানে কম বেশি এ দুটি পদ কি বোঝাচ্ছে, অবশ্যই সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানোর মতো কাজ করছে, মানে একটা পরিমাণ নির্দেশ করছে, তাই এটি বিশেষণ পদ। এই দুটি বিশেষণ পদ যোগে দ্বন্দ্ব সমাস হয়েছে বন্ধুরা। এরপর হ্যাঁ, অনেক আলোচনা হয়ে গেল, এখন তোমাদের মাঝে আরো একটি সমাসের প্রকারভেদ চলে আসছে, যেমন দেখো দুটি সর্বনাম যোগে। হ্যাঁ, সর্বনাম কি? সর্বনাম হচ্ছে আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো সর্বনাম পদ। হ্যাঁ দেখো, তুমি আমি, হ্যাঁ ব্যাস বাক্য তো তোমরা এখন পারবে, তুমিও আমি, সুতরাং এখানে ব্যাস বাক্য আর দেয়া হয়নি, তোমরা ইজিলি পারবে, অতি সহজ ব্যাপার। এরপর দেখো কি আছে, দুটি ক্রিয়া যোগে, যেমন লেনদেন, এটিও সাধারণ দ্বন্দ্বের অন্তর্ভুক্ত। দুটি ক্রিয়া বিশেষণ যোগে, যেমন কোমলে কঠোরে, কোমলে ও কঠোরে ব্যাস বাক্য তোমরা নির্ণয় করতে পারবে, এটা দ্বন্দ্ব সমাস। এরপর আসো দুটি অসমাপিকা ক্রিয়া যোগে। হ্যাঁ বন্ধুরা, অসমাপিকা ক্রিয়া তোমরা অলরেডি ক্লাসে শিখেছো এর পূর্বে। অসমাপিকা ক্রিয়া মানে কি? যে ক্রিয়া কোনো বাক্যকে সমাপ্ত করতে পারে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, অর্থাৎ যে ক্রিয়া বাক্যে ব্যবহার হলে বাক্যটি অসমাপ্ত থেকে যায়, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখো, হেসে খেলে, এটা অসমাপিকা ক্রিয়া, এবং এই দুটি ক্রিয়া যোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে বন্ধুরা। এরপর দেখো একশেষ দ্বন্দ্ব। হ্যাঁ, একশেষ দ্বন্দ্বের একটা বিশেষত্ব আছে, একশেষ দ্বন্দ্ব হচ্ছে দুই বা তার বেশি পদ যদি একটি নতুন পদে পরিণত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। আমরা সাধারণত এর আগে দেখেছি যে দুটি পদ আর দুই পদের বেশি বা তার চেয়ে বেশি যদি হয় এবং হয়ে যদি একটি পদ পরিণত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি, একশেষ দ্বন্দ্ব সমাস। এখানে কিন্তু দুইয়ের অধিক পদ থাকবে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তুমি আমি ও সে, এখানে আমরা হয়েছে, এটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এরপর বহুপদী দ্বন্দ্ব, তিন বা বহু পদে যে সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য রাখছ নিচে তিনটি বিষয় আছে, সাহেব আছে, বিবি আছে এবং গোলাম আছে, এই তিনটা মিলে হয় সাহেব বিবি গোলাম, সুতরাং এটি বহুপদী দ্বন্দ্ব, কেননা এখানে তিন বা তারও অধিক বেশি পদ থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরপর দেখো অনুচর শব্দের সঙ্গে কি হয় সমাস গঠন
করতে পারে দ্বন্দ্ব সমাস। অনুচর শব্দ মানে হচ্ছে একই রকম মনে হয়, এরকম একই বস্তুকে বোঝায়। যেমন একটি শব্দের বিকৃত রূপে যে সমাস হয়, যেমন দেখো অস্ত্র শস্ত্র, এখানে অস্ত্রটা হচ্ছে আসলে বলা হয়ে থাকে আসল শব্দ, কিন্তু এর সাথে শস্ত্র শব্দটা দিয়ে অনুচর গঠন করা হয়েছে, এটি হচ্ছে অনুচর দ্বন্দ্ব বন্ধুরা। এরপর দেখো, হ্যাঁ অনেক আলোচনা হয়েছে, এবার তোমাদের জন্য দলীয় কাজ থাকবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা বাসায় বসে বসে এই কাজগুলো অবশ্যই করবে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করবে, নিচের গুলো সমস্ত পদ লিখবে, ব্যাস বাক্য লিখবে, সমাসের নাম লিখবে, যেমন মা বাবা, টাকা পয়সা, স্বর্গ নরক, দিন রাত, ঘরে বাইরে ইত্যাদি বন্ধুরা। হ্যাঁ, এরপর তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে, তোমরা মিলিয়ে নেবে, দেখো এখানে মিল করে দেয়া হয়েছে, তোমরা সবগুলো মিলিয়ে নেবে ঠিক আছে কিনা। এরপর আমরা একটু দেখব যে তোমরা কতটুকু শিখলে আজকের এই ক্লাস থেকে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু শেখা হলো আমাদের, তো আমাদের স্মৃতিশক্তিতে কতটুকু ধারণ করতে পারলাম আমরা, এইটা এবার একটু আমরা যাচ করব। সমসমান প্রত্যেক পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় কোন সমাসে বন্ধুরা বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, দ্বন্দ্ব সমাস প্রধানত কত প্রকার এটাও তোমরা পারবে। দ্বন্দ্ব সমাসের তিনটি বৈশিষ্ট্য বলো তো? নিশ্চয়ই পারবে তোমরা। হাট বাজার কোন দ্বন্দ্ব সমাস এটাও পারবে, কেননা তোমরা শিখে এসেছো। নয় ছয় কোন দ্বন্দ্ব সমাস এটাও তোমরা পারবে। আসা যাওয়া কোন দ্বন্দ্ব সমাস নিশ্চয়ই এটাও পারবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখো, বাড়ির কাজ তোমরা বাসায় বসে বসে যা করবে তা নিচে দেয়া হলো বন্ধু। সাদা কালো, পথে ঘাটে, নরম গরম, যা তা, তুমি সে, ভুল ভালো, ব্যাস বাক্য সহ সমাস তোমরা বাসায় বসে বসে করবে। শ্রেণী কক্ষ যখন শুরু হবে, অর্থাৎ শ্রেণী কার্যক্রম শুরু হলে আমরা দেখব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো আমাদের দ্বন্দ্ব সমাস এখানে শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো নিশ্চয়ই? স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, এবং সবাই সুস্থ থাকবে, অনেকেও সুস্থ রাখবে বন্ধুরা।